স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে বাংলা নাম তুলসী হলেও সংস্কৃত নাম তুলসী চপা সুরমা ইংরেজরা তুলসীকে চেনেন ব্যাসেল প্ল্যান্ট নামে আমরা যারা গ্রামে কিংবা শহরে বসবাস করি সকলেই খুব ভালোভাবে এই তুলসী চেনেন কোনো কোনো মুসলমান মনে করেন এই গাছ শুধুমাত্র হিন্দুদের উপাসনার বস্তু তা কিন্তু একেবারেই ঠিক নয় এই গাছ থেকে আমরা অনায়াসে কিছু উপকরণ তৈরি করতে পারি যা কঠিন রোগের ঔষধ অত্যন্ত সুগন্ধি তুলসী সাদা পাতার বাবুই কালো রঙের কৃষ্ণ তুলসী বড় পাতার রাম তুলসী এই চার ধরনের তুলসী হয় তুলসীর গাছ তিন থেকে চার ফুট লম্বা হয় এই গাছের পাতা কিংবা গাছটি কিভাবে উপকারে আসবে তা বনৌষির মধ্যে তুলসী পাতা সর্বোৎকৃষ্ট বলে স্বীকার করা হয়েছে ম্যাটেরিয়া মেডিকাতে এই গাছকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক দৈনন্দিন জীবনে তুলসীর গোপন উপকারিতা সম্পর্কে আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সর্দি ও দীর্ঘদিনের খুসখুসে কাশিতে কিছু তুলসী পাতা গরম পানিতে জাল দিয়ে নির্যাস বের করে নিয়ে সামান্য আদা ও মধু দিয়ে খেলে সর্দি কাশি ও জ্বর ভালো হয় তুলসির এই নির্যাস খেতে হবে পাঁচ থেকে সাত দিন তিন বেলা করে শিশুরা সর্দি কাশিতে চার থেকে দশ ফুটা তুলসী পাতার রসের সঙ্গে তিন থেকে পাঁচ ফোটা মধু মিশিয়ে তিনবেলা খাওয়ালে সর্দি কাশি দুই তিন দিনের মধ্যে ভালো হয় ব্রঙ্কাইটিস ও ডায়রিয়াতে ভালো ফল দেয় তুলসী গরমে কেউ না ঘামলে খাম ঝরাতে ভূমিকা রাখে তুলসী এসব ক্ষেত্রে তুলসীর পাতা প্রতিদিন তিন থেকে পাঁচটি খেতে হবে কয়েক সপ্তাহ ধরে তুলসীর কাঁচা পাতার রস বা বিচি থ্যাতলানোর পর রস কিছুটা গরম করে চুলকানিসহ সহ বিভিন্ন চর্মরোগে লাগালে ভালো হয় বছরের প্রতিদিন খেলে কোনো প্রকারের রোগ হবে না গোসল করার আগে তুলসীর কিছু পাতা পানিতে দিয়ে সেই পানি দ্বারা গোসল করলে কোনো প্রকার চর্মরোগ হয় না তুলসী পাতা চি বলে দাঁতে পোকা লাগে না দাঁত মজবুত ও উজ্জ্বল হয় ও দাঁতের আয়ু বৃদ্ধি পায় সাবান তেল ক্রিম প্রভৃতি স্থলে তুলসীর রস ব্যবহার করলে নানান প্রকার দৈহিক সুস্থতার লাভ হয় চোকোঠা একটা সংক্রামক রোগ ঠান্ডা ও গরমে ঘোরাফেরার ফলে এই রোগ হয়ে থাকে এই অবস্থায় তুলসী পাতার রস চোখে কাজলের মতো করে লাগালে বা তুলসী পাতার রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে চোখে দিলে চোখ ওঠা রোগ বা পানি পড়া রোগের আরোগ্য লাভ হয় কুষ্ঠ রোগ হলে তুলসী পাতার রস সেবন করলে আরোগ্য লাভ হয় শ্বেত রোগে কিছু পরিমাণ তুলসী পাতা সকাল দুপুর ও বিকেলে চিবিয়ে খেলে এই রোগ থেকে আরোগ্য লাভ হয় তুলসী গাছের মূলের রস দাগের ওপরে প্রলেপ দিলে দাগ সেরে যায় গর্ভরক্ষা গর্ভাশয় সমস্যায় গর্ভপাত হলে তুলসির বীজ পঁচিশ গ্রাম পেশন করে খেলে উপকার হয় জন্ডিস একটি পরিচিত রোগের নাম এই রোগে তুলসির রস দশ গ্রাম এবং পঞ্চাশ গ্রাম তুলসী গাছের মূলের রস একত্রে মিশিয়ে খেলে আরোগ্য লাভ হয় এক মাস পর্যন্ত সেবন করতে হবে দিনে তিনবার এতে দেহে রক্তস্বল্পতা ও হলদে বর্ণ দূর হয় বিভিন্ন ধরনের যৌন সমস্যায় তুলসী পাতার রস খুবই উপকারী এক্ষেত্রে প্রতিদিন সকালে চার থেকে পাঁচ ফোঁটা তুলসী পাতার রস ও সাথে এক চামচ মধু খেলে অনেক উপকার পাওয়া যায় সহবাসের স্থায়িত্ব বাড়াতেও এটা খুবই উপকারী একটা ফর্মুলা অন্ডকোষ টন্টন করলে চারতলা পরিমাণ তুলসী পাতার রসের সাথে একই পরিমাণ মিছরির গুঁড়ো মিশিয়ে খেলে যন্ত্রণা কমে ঘন ঘন প্রস্রাব হলে আধা ইঞ্চি লম্বা তুলসির শিকড় কেটে পানের সাথে খেলে কদিনেই সুফল পাওয়া যায় শরীরের কোনো অংশ কেটে গেলে কিংবা পোড়া গেলে সঙ্গে সঙ্গে তুলসী পাতার রস দিয়ে লেপে দিলে সাথে সাথে জ্বালা যন্ত্রণা কমে